1990 সালের এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলন সংগ্রামের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তৎকালীন রাষ্ট্রপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করে তার হাতে তুলে দেয়া হয় রাষ্ট্র ক্ষমতা। কিন্তু খুব সহজে এ সমাধান পায়নি জনগণ। 1982 সালের মার্চ মাসে এরশাদ ক্ষমতা দখলের পর একের পর এক গণবিরোধী ধারা প্রবর্তন করে। রাজনৈতিক নেতারাও ব্যাপক নিপীড়নের শিকার হন। ছাত্র আন্দোলনে উত্তাল হয় দেশ। স্বৈরাচারের লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনীর হাতে শহীদ হন নূর হোসেন, ডাক্তার মিলন সহ অনেকে। প্রতিবাদে এরশাদ হটানোর আন্দোলনে নেমে পড়ে দেশবাসী। সামরিক জনতার হাত থেকে জনগণের মুক্তি, এই সামরিক শাসনের বিরুদ্ধে ছিল আমাদের মূল ক্ষোভটা। গণতন্ত্রকে হত্যা করেছিল, প্লাস অন্যান্য যেগুলো সামাজিক যে জিনিসগুলি তছনছ করে দিচ্ছিল, যে কারণে আমরা প্রথম থেকে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা গ্রহণ করেছিলাম। 1990 সালের 10ই অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের সূচনা হয়। অবশেষে 5ই ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছরের শাসনের অবসান ঘটে 6ই ডিসেম্বর। আপনার ফিরে যান, এরশাদের পতন হয়েছে, এরশাদের বিচার আমরা করব। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মত তাদের। গণতান্ত্রিক ভাবে দেশ চলে, অনেক সমস্যার সেখানে সমাধান। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।